ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته حامد ومسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجنب في پرشنة قلت আমাদের একটা প্রথা রয়েছে যে যখন কোনো ছেলে মেয়ে প্রেম করে আর সেই প্রেমটা যখন বাড়ির লোক মেনে নেয় না তখন তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিবাহ করে এরপর যখন ফ্যামিলি মেনে নেয় রাজি হয়ে যায় তখন তারা আবার গ্রামে ফিরে আসে গ্রামে ফিরে আসার পরে তাদের ওপরে একটা সমাজ থেকে ভারী জরিমানা করা হয় তো এই জরিমানা করাটা কতটা শহীদসম্মত এটা ভাই জানতে চেয়েছেন দেখুন ভাই জরিমানা করাটা এটা কোনো সারে এই সমাধান নয় এটা কোনো সারে এই সমাধান নয় কেননা কোনো যখন ঘটনা ঘটবে তখন আমাদের সেই ঘটনার রিজন জানতে হবে কারণ জানতে হবে যে কেন এই ঘটনাটা ঘটলো তার একটা কারণ খুঁজে বের করতে হবে তারা একটা কারণ খুঁজে বের করতে হবে যে কোনো ব্যক্তির জ্বর আসে যদি কোনো ব্যক্তির জ্বর আসে তো আপনি 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 ডাক্তার রুগী গিয়ে বললো যে ডাক্তারবাবু আমার জ্বর এসেছে আর আপনি সঙ্গে সঙ্গে টাকা জ্বর ওষুধ দিয়ে দিলেন এটা কিন্তু চিকিৎসা নয় এটা চিকিৎসা নয় আপনার উচিত ছিল তাকে জিজ্ঞাসা করার যে আপনার জ্বর কেন আসলো আপনি কি করেছিলেন হুম আপনি ভবিষ্যতে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি বা ঠান্ডা জায়গা থেকে থাকবেন একটা গাইডলাইন একটা গাইড লাইন দেওয়াটা অপরিহার্য তবেই তার ওষুধে কাজ হবে নাহলে ওষুধ আমার তার রিয়াকশান হয়ে যেতে পারে সাইড এফেক্ট হয়ে যেতে পারে তো ডাইরেক্ট ওষুধ দেওয়াটা চিকিৎসা নয় এটা তার বিপদের কারণ হয়ে যেতে পারে তো যখন কোনো ব্যক্তি ঘটনা ঘটে যাচ্ছে তখন তার কারণ না খুঁজে সেই কারণটা বা এই ঘটনা যে ঘটছে যে দ্বিতীয়বার না ঘটে সেই পথটা বন্ধ না করে জরিমানা করাটা এটা কোনো সলিউশন বা এটা কোনো সমাধান নয় আমাদের সমাজের আমরা প্রত্যেকেই আমি আপনি প্রত্যেকে আমরা কম বেশি আমরা আমাদের ছেলেদেরকে প্রেম করতে ছেড়ে দিয়েছি প্রেম করতে ছেড়ে দিয়েছি আমার মেয়ে বেপরদা হয়ে ব্য মতো স্কুলে যাচ্ছে আমি তাকে একবার বাধা দিই না প্রথমত কো এডুকেশন সমপাঠ যেটা চলছে বর্তমান সমাজে একসঙ্গে ছেলেমেয়েরা পড়াশোনা করা এটা স্পষ্ট ইসলামে হারাম এটা স্পষ্ট হারাম তার উপর আবার আমার মেয়ে অশালীন ভাবে স্কুলে যাচ্ছে বেপরধবে হ্যাঁ হয়ে সেক্ষেত্রে আমি কিছু বলছি না সেক্ষেত্রে আমি কিছু বলছি না তো আমি তো আমি বাবা আমি তো আমার মেয়েকে প্রেম করতে ছেড়ে দিয়েছি এতে মেয়ের দোষ কোথায় এতে মেয়ের দোষ কোথায় আর যে সমাজের মাতব্বররা এই কাজ করছেন তাদের উচিত হচ্ছে আগেই প্রেমের ব রাস্তারে বন্ধ করা তাদের উচিত হচ্ছে যে স্কুলে স্কুল তাদের গ্রামে যে স্কুল আছে সেই গ্রামের স্কুলে যে মেয়েরা মানে ঠিকঠাক ভদ্রভাবে যাচ্ছে কিনা সেটা দেখাশোনা করার গ্রামের মোড়ে রাস্তাঘাটে কোনো দোকান দোকানে ছেলেমেয়ের অবাধ মেলামেশা করছে না সেটা লক্ষ্য করা আপনি প্রেমের যে রাস্তা সেটা বন্ধ করছেন না এটা আপনি ছেড়ে দিয়েছেন প্রেম করতে মানে পুরো স্বাধীন আর প্রেম করার পরে আপনি জরিমানা করছেন এটা তো আপনার আপনি তাহলে অপেক্ষায় আছেন যে কখন পালাবে কখন জরিমানা করব আপনি অপেক্ষায় আছেন যে কখন পালাবার কখন জরিমানা করব এটা সলিউশন নয় এটা সমাধান নয় আর আপনার এটা অধিকারও নয় আপনি কি জরিমানা কর আপনি কি জরিমানা করান প্রথমে প্রেম ইসলামে হারাম আল্লাহরব্লাহ আলেন বলছেন সোরাল মাইদা সোন নম্বর পাঁচ আয় নম্বর পাঁচের মধ্যে যে অল মহ সান তুমিনাল মিনাত সানাউ তুমিনাল লাদিনা উতুল কি দাবি মে কবলৈ কোন আ তাই তু মোহন নজুর না মোহসিনী না গৌরম ওয়ালা মুত্তাখির আখদান মমিন সতী সাবিত্রী নারীরা তোমাদের জন্য বৈধ তোমাদের জন্যে হালাল কখন যখন তোমরা তাদেরকে তাদের মহারণা মিটিয়ে দেবে যখন তোমরা তাদেরকে তাদের মহারণা মিটিয়ে দেবে তখন তারা তোমাদের জন্যে হালাল কিন্তু যদি অবৈধ গোপন ব্যভিচার বা প্রকাশ্য ব্যভিচার করার উদ্দেশ্যে আপনি টাকা দিচ্ছেন তাহলে সেটা হারাম তাহলে সেটা হারাম প্রকাশ্য ব্যবিচার বলতে আপনি কোনো বেশ্যাখানায় গিয়েছেন সেখানে গিয়ে আপনি টাকা দিয়ে আপনার প্রয়োজন পূরণ করছেন এটা প্রকাশ্য হারাম গোপনভাবে আপনি কোনো মহিলাকে টাকা দিচ্ছেন গোপনভাবে ব্যবচার করার জন্যে এটাও হারাম তো গোপনভাবে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা তাকে গিফট দেওয়া তার সঙ্গে গিফট নেওয়া আদান প্রদান করা এগুলো সমস্তভাবেই হারাম কোনো মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হওয়ার একমাত্র একটাই পথ সেটা হচ্ছে বৈধ বিবাহ সেটা হচ্ছে বৈধ বিবাহ বৈধ বিবাহ ছাড়া কোন অবস্থাতেই আপনি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন না তো সমাজকে সমাজকে ধ্যান ধ্যান দিতে দিতে হবে হবে যেন আমাদের সমাজের মহিলারা এইরকমভাবে বেহেয়া ভাবে নির্লজ্জ ভাবে অশালীন ভাবে যেন স্কুলে যাওয়া আসা না করে আর যেন আমাদের যুবক ছেলেদের সঙ্গে অবাধ মেলামেশা না করে এই দিকে ধ্যান রাখতে হবে তবেই এই যে অপরাধ এটা কমবে আর আপনি এই দিকে কোনো ধ্যান ধারণা না দিয়ে ডাইরেক্ট এসে জরিমানা করছেন একটু এটা আপনার শরীর যদি কাজ করছেন তবে আপনি আপনি কে আপনাকে অধিকার কে দিয়েছে আপনি কি বিচারক না আপনি কে তো প্রথমত আমাদেরকে এই দিকে ধ্যান দিতে হবে যেন মেয়েরা স্বাধীনতার সঙ্গে স্কুলে যায় পর্দা ফিত স্কুলে যায় আর ছেলে মেয়েরা যেন অবাধ মেলামেশা না করতে পারে সেই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে তবে এটা কমবে এখন যদি কোনো মেয়ে মেয়ে বা ছেলে একে অপরকে প্রেম ভালোবাসা করছে অবৈধভাবে হারামভাবে তো এক্ষেত্রে যদি তারা পালিয়ে যায় যে তারা পালিয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেক্ষেত্রে অবশ্যই যুবক যুবতীদের মনে রাখা দরকার অবশ্যই যুবক যুবতীদের মনে রাখা দরকার আলাইহি সাল্লাম বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ওয়া নিফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন যদি কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে যদি কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে তো তার বিবাহ বাতিল 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 এই কথা রাসূল সাল্লাল্লাহু বার তিনবার বলেছেন তারপরে বলছেন যে ফাইন দাখালা বিহা যদি এই ওয়ালির অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে নিয়েছে আর তারা বিবাহের পরে অপরের সঙ্গে মিলামেশা করে নিয়েছে নিয়েছে। ফালাহাল মাহরু বিহা তো এর তাকে সঙ্গম মহর দিতে হবে যেহেতু সে তার লজ্জাস্থান থেকে উপকৃত হয়েছে আনন্দ ফুর্তি উপভোগ করেছে সেই জন্যে ওই পুরুষ ওই যে মানে যুবক যেটাকে পালিয়ে মানে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিবাহ করেছে তাকে তার মহরণা দিতে হবে তাকে তার মহরণা দিতে হবে আর বিবাহ বাতিল হয়ে যাবে তার বিবাহ বাতিল হয়ে যাবে অন্যতরে রুসদ বলছেন এটা ছিল সেই তিরবি হাদিস নম্বর এক হাজার একশো দুই হাদিস নম্বর দু হাজার তিন আটশো তিরাশি সাহিব রেমাদ হাজেস নম্বর এক হাজার আটশো উনআশি অন্যতর বলছেন যে লাখাই ইন অভিভাবক ছাড়া কোনো বিবাহ হবে না অভিভাবকের অনুমতি ছাড়া কোনো বিবাহ সম্পন্ন হবে না সেই তির আদেশ নম্বর এক হাজার একশো এক সেই অবদ আদেশ নম্বর দু হাজার আটশো পাঁচ সেই মাঝারদেশ নাম্বার এক হাজার আটশো একাশি তো মহিলা যে নারী তার জন্যে ওয়ালি বা অভিভাবকের অনুমতি অপরিহার্য ওই অভিভাবকের অনুমতি ছাড়া যদি সে বিবাহ করে তো সেই বিবাহ সম্মত নয় সেই বিবাহ হবে না এখন যদি তারা ওই এটাকে বিবাহ ভেবে এটা বিবাহ ভেবে নিয়ে যদি তারা মেলামেশা করে স্বামী স্ত্রী যেরকম করে সেইভাবে তাহলে তাদের তারা জিনা করছে তা বিচার করছে এটা হারাম কাজ করছে তারা তারা এটা হারাম কাজ করছে কোনো মহিলা একাই নিজে নিজের বিবাহ দিতে পারে না একজন পুরুষ বা ছেলে সে একাই তার ফ্যামিলির মধ্যে না নিয়েও বিবাহ করতে পারে কিন্তু একজন মহিলা কখনোই তার ফ্যামিলির মধ্যে ছাড়া বিবাহ করতে পারে না রসুল বলছেন যে লাল মারাতুল মারাতা একজন মহিলা অপর মহিলা বিবাহ দিতে পারবে না একজন মহিলা অপর মহিলা বিবাহ দিতে পারবে না ওয়ালা তাজাউজুল মারাতু নাফসাহা আর না কোনো মহিলা নিজে নিজে বিবাহ দিতে পারবে আর না কোনো মহিলা নিজেই নিজের বিবাহ দিতে পারবে বা করতে পারবে ফাইন্না সানিয়াতু হিয়া হিয়াল লাতি তাজাউজু নাফসাহা নিশ্চয় যে যে মহিলা নিজে নিজের বিবাহ দিল বা নিজে 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 বিবাহ করলো সে হচ্ছে ব্যভিচারিণী সে হচ্ছে ব্যভিচারিণী গালিল হাদেশ নম্বর এক হাজার আটশো একচল্লিশ বুঝতে পারলাম যে যদি কোনো যুবক যুবতী বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই যুবতী তার অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে তাহলে সেই বিবাহ গ্রহণযোগ্য নয় সেই বিবাহ হবে না সেই বিবাহ হবে না আর যদি এই বিবাহ তাকে তার বিবাহ মেনে নিয়ে স্বামী স্ত্রীর মতো মিলামাশা করে নিয়েছে তাহলে ওই ছেলেকে ওই মেয়েকে মহারণা দিতে হবে যেহেতু সে তার লজ্জাস্থানকে উপভোগ করেছে উপভোগ করার কারণে তাকে মহরণা দিতে হবে আর বিবাহ বাতিল হয়ে যাবে বিবাহ বাতিল হয়ে যাবে এখন যে তারা যে অন্যায় কাজ করলো তারা যে অন্যায় কাজ করলো এর জন্যে আমাদের করণীয় কি এর জন্যে আমাদের করণীয় কি যদি এটি ইসলামিক দেশ হতো যদি ইসলামিক শাসক থাকতো শাসন থাকতো সেক্ষেত্রে অবশ্যই তার শাস্তি ছিল তার অবশ্যই শাস্তি ছিল যেহেতু এটা অইসলামিক দেশ এখানে ইসলামিক যে শাসন ব্যবস্থা সেটা চলছে না সেটা চলছে না সেই জন্যে করণীয় কি ওই যুবক যুবতীকে বেশি বেশি করে শরীয়ত সম্বন্ধে শরীর সম্প সম্পর্কে মানে জ্ঞান দেওয়া তাদেরকে বোঝানো যে তারা যে অন্যায় কাজ করেছে পাপ কাজ করেছে তার জন্য কি শাস্তি হতে পারে কি পরিণতি হতে পারে সেই সম্পর্কে তাদেরকে অবগত করানো বোঝানো তাদেরকে বোঝানো এক্ষেত্রে আইন পরিবর্তন করে সামাজিক কোনো শাসন বা ব্যবস্থাপনা বা কোনো বিচার করা যাবে না শরীর সম্মত হলে তারা যে ব্যবিচার করেছে জেনা করেছে তার শাস্তি তাদেরকে পেতে হতো যদি ওই মেয়ে বা ছেলে অবিবাহিত হয় তাহলে কোরআন কোরআনের মোতাবেক আল্লাহ রুবুল্লা আলম বলছেন সরানব চব্বিশ দুইয়ের মধ্যে যে আসানিয়া তো আসানি ফজরিদু কোল্লা ওয়াহেদে মিনহো মেয়াদে জালদা যে ব্যপী এবং ব্যাপী উভয়কেই একশো করে বেত্রাঘাত মারতে হবে যদি তারা অবিবাহিত হয় তাহলে আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেনে হত্যা করতে হবে সেই নম্বর ছ হাজার চারশো বিয়াল্লিশ তো এটা হচ্ছে ব্যবিচার ব্যবিচার বা জিনার শাস্তি এখন ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে বা অন্যান্য অমুসলিম দেশে এই আইন প্রযোজ্য করা সম্ভব নয় এই আইন প্রযোজ্য করা সম্ভব নয় তো সেক্ষেত্রে কি আমরা আমাদের মতো শাস্তি বা বিচার করতে পারি এ সম্পর্কে যখন শেখ সাল মনাজিদ রহিমালাকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে আলাইহি রজমের যে শাস্তি অর্থাৎ পাথর মেরে হত্যা করা বা একশো একশো বেতার এই শাস্তির যে বিধান এটাকে পরিবর্তন করা যায়স নয় এটাকে পরিবর্তন করা যায়স নয় যে ধরনের শাস্তির কথা রজন হাদিসে বলা হয়েছে সেই শাস্তিই দিতে হবে যদি এটা সম্ভব না হয় যদি আমাদের পক্ষে সম্ভব নয় না হয় ভারতবর্ষের আইন অনুযায়ী আমরা এই কাজ করতে পারি না তাহলে আমরা কী করবো এক্ষেত্রে যখন ফতোয়া সৌদি কমিটি এ জিজ্ঞাসা করা হলো যার মধ্যে শাহ ইবনে রহিমুল আলাই শেখ আব্দুল আজিজ আলী শাহী এনারা ওই কমিটির মধ্যে আছেন তেনারা ফতোয়া দিচ্ছেন যে সমস্ত দেশে ইসলামিক আইন প্রযোজ্য করা সম্ভব নয় তারা কি করবে তো তারা বলছেন যে আলাইকুম আলাই তোমাদের তোমাদের উপরে এটা অপরিহার্য নয় বা তোমাদের জন্য এটা বৈধ নয় যে তোমরা হাত কায়েম করবে যে রজম বা একশো বেতার যে শাস্তি তোমরা দেবে এটা তোমার জন্য জায়েজ নয় কেননা এই শাস্তি দেওয়ার অধিকার রাখে একমাত্র ইসলামিক শাসক একমাত্র ইসলামিক শাসক তো যেহেতু আমাদের এখানে ইসলামিক শাসক নেই সেজন্য আমরা এই আইন প্রযোজ্য করতে পারছি না আন্না ইলিআক হদুদ আমরা কেননা এই যে বিধান প্রযোজ্য করার একমাত্র অধিকার রাখে যে ইসলামিক শাসক সে সে ছাড়া অন্য কোনো ব্যক্তি এই কাজ করতে পারে না সেজন্যে আমাদের উচিত কি যে যে তারা বেশি বেশি করে আল্লাহর কাছে তৌবা ইস্তেকফার করবে ক্ষমা চাইবে মিনাল এবং বেশি বেশি সৎ কাজ করবে বেশি বেশি সৎ কাজ করবে যে তারা যে অন্যায় কাজ করেছে পাপ কাজ করেছে তার জন্য তৌবা করবে আল্লাহর কাছে এবং তার জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে আর ভবিষ্যতে বেশি বেশি ভালো কাজ করার সৎ কাজ করার অঙ্গীকার করবে আল্লাহরুবুল্লাহ আলমিন বলছেন আল্লাহরুবুল্লাহ আলমিন বলছেন যে মমিন প্রকৃত মমিন কারা যে যারা অন্যায়ভাবে হত্যা করে না সন্ত্রাসী করে না এবং যারা ব্যবিচার করে না চেনা করে না নিশ্চয়ই যারা এই কাজ করবে তারা অবশ্যই খুব বড় গোনার সম্মুখীন হবে কেয়ামতে আর তাদের আজাবকে কেয়ামতের ডবল করে দেওয়া হবে তাদের আজাবকে কেয়ামতের মাঠে ডবল করে দেওয়া হবে ওই খোলাদু ফিহি মিন মাহানান এবং সেই জাহান নামে তার অনন্তকাল থাকবে কিন্তু যারা তোবা করবে ও আমানা আমিলা সালেহান এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে এবং সৎ কাজ করবে তিনটি শর্ত একটা হচ্ছে প্রথমে তোবা করা আল্লার প্রতি পূর্ণ এমান নিয়ে আসা মোমেন হয়ে যাওয়া আর সঙ্গে সঙ্গে বেশি বেশি ভালো কাজ করা আর কোনো খারাপ কাজ না করা যদি এরকম কাজ করতে পারে কোনো ব্যক্তি তাহিম হাসান হাতিন এরাই তারা যাদের সমস্ত গোনাগুলিকে আল্লাহরবল্লাহ আলমিন নিগে পরিবর্তন করে দেবেন সুর আল ফুরকান সোল নম্বর পঁচিশ আয়ত নম্বর আটষট্টি থেকে সৌত্তর অন্যত্র আলহরুবু আলম সুরাত তোহা স্ব নম্বর কুড়ি আয়তনির মধ্যে যে ওয়াইনি লাগাফারুন নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল লিমান তাবা যারা আমার কাছে তৌবা করবে ও আমানা এবং আমার প্রতি ইমান নিয়ে আসবে ও আমিলা সলেহান এবং সৎ কাজ করবে সোম্মা দাদা এবং তারপরে সৎ সতের ওপর প্রতিষ্ঠিত থাকবে সৎ কাজের ওপর প্রতিষ্ঠিত থাকবে আর কোনো অন্যায় কাজ করবে না তাদের জন্য আমি অত্যন্ত ক্ষমাশীল তো যেহেতু আমাদের ভারতবর্ষে আমরা ইসলামিক যে শাসন বা আইন সেটা আমরা মানে প্রতিষ্ঠিত করতে পারছি না কায়েম করতে পারছে না তার জন্যে আমাদেরকে এই তার জন্য আমাদেরকে কী করতে হবে ওই যুবক যুবতী যারা এই অন্যায় কাজ করে ফেলেছে তাদেরকে সতর্ক করতে হবে যে তোমরা এই সমস্ত তোমরা তৌবা করো আল্লাহ কাছে ক্ষমা চাও এবং বেশি বেশি ভালো কাজ করো ভবিষ্যতে কোনো অন্যায় কাজ করবে না তার জন্য তোমরা কঠিনভাবে প্রতিজ্ঞা করো এইভাবে তাদেরকে ওয়াজ সেট করতে হবে তাদেরকে সৎ পরামর্শ দিতে হবে তাদেরকে সৎ পরামর্শ দিতে হবে মনে রাখবেন যে জরিমানা করা এটা ইসলামিক বিধান নয় এই পাপের শাস্তি নয় হ্যাঁ ইসলামে বিভিন্ন পাপের শাস্তি স্বরূপ অনেক ক্ষেত্রে জরিমানা আমাদের লাগে যেরকমভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে প্রিয়ড অবস্থায় সঙ্গম করে ফেলে তাহলে তাকে তাহলে তাকে একটা জরিমানা লাগে যদি কোনো ব্যক্তি সিএম থাকা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে ফেলে তাকেও তার একটা জরিমানা লাগে তো এই সমস্ত যে জরিমানাগুলি লাগে এগুলির শরীয়ত স্বয়ং দিয়েছে অর্থাৎ আল্লাহ মতা রসুল স্বয়ং বর্ণনা করেছেন যে এই পাপের এই জরিমানা কিন্তু এই যে ব্যভিচার ব্যভিচার এর শাস্তি কি জরিমানা নয় এর শাস্তি হচ্ছে যদি বিবাহিত হয় তাহলে পথর মেরে হত্যা আর যদি অবিবাহিত হয় তাহলে একশোটা বেত্রাঘাত তো এটা হচ্ছে এর শাস্তি এই শাস্তি পরিবর্তন করার ক্ষমতা আমার আপনার কারোর নেই এই শাস্তি পরিবর্তন করার ক্ষমতা আমার আপনার কাউরির নেই যদি এই শাস্তি প্রয়োগ করা সম্ভব হয় তাহলে এই শাস্তি দিতে হবে আর যদি এই শাস্তি প্রয়োগ করা সম্ভব না হয় তাহলে আমরা আপনার কিচ্ছু করার নেই আমাদের ওই ওই আমাদের এই অধিকার নেই যে আমরা এই শাস্তির পরিবর্তে অন্য কোনো শাস্তি দেব। এই অধিকার আমাদেরকে ইসলাম দেয়নি রসুল্লাহ সাল্লাম বলছেন সহিবনে মাজা বাংলা হাদিস আপনি পাবেন হাদিসটা চার হাজার উনিশ নম্বর হাদিস রসুলাম বলছেন যে মালম ইয়াহকুম অ ইম্মা তুহুম বি কেদাবিল্লা হে ওয়ে দা ইল্লা যা আর লহ বা সাহুম বাইন হুম যখনই কোনো সমাজের মরলরা। যখনই কোনো সমাজের মরলরা। কোরআন এবং হাদিস অনুযায়ী ফায়সালা করবে না কোরান এবং হাদিস অনুযায়ী ফায়সলা করবে না ইল্লা যা আর লহ বা বা সাহুম বাইন হুম সেই গোত্রের মধ্যে সেই সমাজের মধ্যে বেশি বেশি সিভিল ওয়ার অর্থাৎ ঘরোয়া যুদ্ধ হবে ঘরোয়া দ্বন্দ্ব হয়ে শুতে শুরু করবে আজ দেখুন আজ আমাদের প্রত্যেক সমাজের মধ্যে চরমভাবে এই হাদিসের মানে আজাদ শাস্তি চলছে আজ আমাদের সমাজে মিল নেই মহাব্বত নেই একেবারে সঙ্গে সুসম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই আমরা এক সমাজ অন্য সমাজে দেখতে পারি না এক মানে এক মসজিদ কমিটি অন্য মসজিদ কমিটিকে দেখতে পারে না এমনকি একই কমিটির মধ্যে সবার সঙ্গে মিল নেই কেন যে আমরা ফায়সলা করার সময়তে আমাদের মন মতো ফায়সলা করি আল্লাহ এবং রসুল কি বলছে সেদিকে আমরা ধ্যান দিই না এই জন্যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অতএব ফায়সলা করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে ফায়সলা করার পূর্বে আপনাকে জানতে হবে যে আমি যে বিচারে ফয়সলা করতে যাচ্ছি সেই সম্পর্কে আল্লাহ তার রসুল কি বলেছেন কোরআন হাদিসে হাদিসের ফয়সলা সম্পর্কে কী আছে আপনাকে অবশ্যই কোরআন হাদুসাংয়ের ফয়সলা করতে হবে আপনার মন মতো করলে তখনই গণ্ডগোল শুরু হবে কেননা সকলের মন এক নয় সকলের মন এক নয় যখন আপনি কোনো যুক্তি দিয়ে করছেন হতে পারে আপনার সেই যুক্তিটা অন্য কোনো ব্যক্তির পছন্দ নয় কিন্তু যখন আপনি কোরআন করবেন তখন অ্যাজ এ মুসলিম আপনার হাদিসকে মানতে বাধ্য তখন আর কারণ কিছু বলা থাকবে না তো যখন কোনো সমাজ কোনো জাতি কোরআন এবং হাদিসে ফেসলা করা ছেড়ে দেবে তখনই সেই জাতির মধ্যে এই ঘরোয়া দ্বন্দ্ব শুরু হয়ে যাবে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যে ফাইসলা করছি এটা আদৌ কি কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে তো এই ধরনের করা হাদিস মোতাবেক মোতাবেক নয় নয় প্রত্যেকটি যখন আমরা অমুসলিম দেশে বাস করছি ইসলামিক যে শাস্তি সেই শাস্তি প্রয়োগ করা সম্ভব হয় আলহামদুলিল্লাহ যদি সব প্রয়োগ করা সম্ভব না হয় তাহলে তার জন্য আমরা কোনো দ্বিতীয় বিকল্প শাস্তি তৈরি করতে পারি না এই অধিকার আমাদেরকে দেয়নি আমরা কি করতে পারি সেই যে অপরাধী তাকে আমরা বোঝাতে পারি বলতে পারি যে তোমার তুমি এ অন্যায় কাজ করেছো তোমার ইসলামের তোমার জন্য এই শাস্তি ছিল যেহেতু আমরা দিতে পারছি তার মানে তুমি এই নয় যে তুমি বেঁচে গেলে তার মানে এই নয় তুমি বেঁচে গেলে আজ দুনিয়া তুমি দুনিয়াতে তুমি শাস্তি পেয়ে না কিন্তু কাল কেয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ছাড়বেন না সেই জন্য তুমি কঠোর তৌবা করো প্রতিজ্ঞা করো যে তুমি এই ধরনের অন্যায় কাজ করবে না আমাদের উচিত হচ্ছে এইভাবে সেই যুবক যুবতীকে বোঝানো যে তোমরা দুনিয়াতে পার পেয়ে গেলেও কাল আমাদের মাঠে পার পাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে যখন আমি স্বপ্নের মাধ্যমে মিরাজে গিয়েছিলাম তখন দেখলাম যে আমাকে একটা এমন জায়গায় নিয়ে নিয়ে যাওয়া হলো যে দেখ দেখছি যে সেখানে কিছু যুবক যুবতী একটা যেরকম ভাবে ওই তান্দুরি রুটি তৈরি করা যে চুলো হয় আখা হয় সেরকম চুলোর মধ্যে কিছু যুবক যুবতী উলঙ্গভাবে রয়েছে এবং তারা যখন তাদের পায়ের তলে আগুনের আগুনে লেলিহান আসছে তখন তারা লাফিয়ে লাফিয়ে উঠছে তখন তারা লাফিয়ে লাফিয়ে উঠছে আমি জিজ্ঞাসা করলাম যে এরা কারা তাদের এই শাস্তি কেন হচ্ছে তখন ফেরেস্তারা বললেন যে হচ্ছে ব্যবচারী যুবক যুবতী সেই জন্য এই শাস্তি হচ্ছে অন্য হাদিস এসেছে যে আমি দেখলাম যে কিছু লোক একদম ফুলে পাহাড়ের মতো হয়ে গিয়েছে ফুলে পাহাড়ের মতো হয়ে গিয়েছে আর তাদের থেকে এত দুর্গন্ধ আসছে এত দুর্গন্ধ আসছে যেন কোনো পাবলিক টয়লেট যেন কোনো পাবলিক টয়লেট আমি বললাম যে এদের এত শাস্তি কেন হচ্ছে এদের দেহ দেহ থেকে এত দুর্গন্ধ কেন আসছে এদের দেহ তো ফুলে গিয়েছে কেন তখন ফেস্তারা বললেন যেটা হচ্ছে ব্যাপীচার ব্যাপী চার এবং ব্যাপী চারিনী তবে বোঝো তো আমাদের যুবক যুবতীকে যে ব্যাপারের শাস্তি কতটা ভয়াবহ এই শাস্তি আজ আমরা আমাদের সমাজে যুবক যুবতীকে মহাত্মা হিসাবে ছেলে মেয়েকে আমরা যে শরিয়া যে বিধিবিধান ইসলামের যে চরিত্র সেই দিকে আমার কোনো ধ্যান ধারণা নেই আমরা আমাদের ছেলেদেরকে বিচারের যে ভয়াবহতা সেদিকে আমাদের কোনো বোঝানো নেই আমরা চাচ্ছি কি যে আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ুক পড়ে একটা ভালো চাকরি করুক এতটুকুই যথেষ্ট সে পাপ যা করছে করুক আমাদের কোনো মাথা ব্যথা নেই তো যদি আমাদের এই অবস্থা হয় যদি আমাদের আমাদের সন্তানকে ইসলামের নিয়মকানুনগুলি বোঝাতে না পারি তাহলে আমাদের ছেলেটা তো অন্যায় কাজ করবেই তো এই দোষ যতটা ওই যুবক যুবতীর ঠিক ততটাই আমাদের বাপ মায়ের ততটাই আমাদের বাপ মায়ের তো এবার ব্যাপারে আমাদেরকে আগে সচেতন হতে হবে তারপরে সমাজ সংশোধন হবে আপনি এই দু হাজার টাকা বা চার হাজার টাকা জরিমানা করে এটা আপনার সমাজ কখনো পরিবর্তন হবে না কখনোই পরিবর্তন হবে না যদি আপনি ভিতটা মজবুত না করেন আপনি যদি পাপের পাপের যে গাছ পাপের যে গাছ যদি আপনি পাতা কেটে দেন বা কোনো একটা ডাল কেটে দেন তাহলে তাতে কিছুই হবে না আপনাকে শিকড় কাটতে হবে আপনাকে শিকড় কাটতে হবে তবে আপনার সমাজ থেকে এই অন্যায় এই পাপ উৎখাত হবে তাহলে দোয়া করবো হে আল্লাহ তুমি সকলকে সুস্থভাবে সমাজ পরিচালনা করতিয়ে দান করো আমিন হাবুর আলম আসসালাম আলাইকুম বরহমুল্লাহ ববরকত